রোমানিয়া সেনজেন হচ্ছে কি বিশ্বাস হচ্ছে না? যাদের এই রকম বিশ্বাস হচ্ছে না তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু কিছু মানে তথ্য আমি শেয়ার করব যেগুলোর কারণে আপনিও বলতে বাধ্য হবেন রোমানিয়া আসলেই সেনজেন হচ্ছে। তো ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখেন। কি খবর তোমাদের? তো আমি কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে কিনা রোমানিয়ান একটা ওয়েবসাইটের আপনার লিঙ্ক দিয়েছি, যেটা রোমানিয়ান পত্রিকার, যে পত্রিকার মধ্যে লেখা ছিল যে রোমানিয়া খুব দ্রুত সেনজেনের মধ্যে যাচ্ছে এবং সম্ভবত ডিসেম্বর নাগাদ যে স্ট্যাম্পিংটা হবে, যে ভিসাগুলো দেওয়া হবে রোমানিয়া থেকে, সেগুলা সম্পূর্ণ সেনজেনের ভিসা হবে, সেনজেনের স্ট্যাম্প হবে। তো যারা আসলে ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই এই ভিডিওর এন্ড স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে সেই ভিডিওটি দেখে নেবেন। এবং আপনাদেরকে আমি কেন বলতেছি যে রোমানিয়া সেনজেন হবে, আমি এদিকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সেনজেন ভিসার যে ওয়েবসাইটটা, এইটা কিন্তু সেটা। তো এখানের মধ্যে তারা উল্লেখ করেছে যে কেন রোমানিয়া এবং বুলগেরিয়া, দুইটা কান্ট্রির কথা আসছে, রোমানিয়া এবং বুলগেরিয়াকে সেনজেনের অন্তর্ভুক্ত করা উচিত, কেন করা উচিত সেটা নিয়ে তারা পার্লামেন্টের মধ্যে অনেক ডিসকাশন করেছে। এবং রোমানিয়া এবং বুলগেরিয়া যদি সেনজেনে যায় তাহলে কি কি বেনিফিট হবে সেই ব্যাপারগুলো নিয়ে তারা আলোচনা করেছে। এবং আমি এর আগের যে নিউজটার মধ্যে বলেছিলাম খুব সম্ভবত ডিসেম্বর নাগাদ সেনজেনে যাওয়ার একটা সম্ভাবনা আছে রোমানিয়া। তো এর জন্য আসলে কনসুলেন্ট টিম আপনাদেরকে ভিসা দিচ্ছে না, অনেক স্ট্রিক্ট হচ্ছে, এগুলার কারণ কি, এগুলো নিয়ে অনেক বেশি মাথা ব্যথার মধ্যে আছেন যারা, তারা অবশ্যই এটা শিওর থাকেন যে খুব তাড়াতাড়ি রোমানিয়ার জন্য, রোমানিয়া যারা ভিসা নিয়ে যাচ্ছে এবং যারা অলরেডি রোমানিয়ার ভিতরে আছে তাদের জন্য খুব ভালো একটি নিউজ আসতে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে। তো যারা রোমানিয়া থেকে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন এবং ভাবতেছেন যে রোমানিয়াতে কোনো লাইফ নাই, তাদের জন্য আসলে এই ভিডিওটা মেক করা এবং এই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করা অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে বলবো। যাদের নতুন ভিসা হবে তারা অবশ্যই রোমানিয়া থেকে পালিয়ে কোথাও যাওয়ার চেষ্টা করবেন না। এবং যদি আপনারা দেখা যায় রোমানিয়ার মধ্যে স্টে করেন আর সেনজেন যদি হয়ে যায়, একবার ডিক্লারেশন চলে আসে, তাহলে কি কি বেনিফিট পেতে পারেন আপনারা, এই ব্যাপারে আসলে নতুন করে বলার কিছু নাই। যারা আসলে যেতে চাচ্ছেন ইউরোপের দেশগুলোতে তারা অবশ্যই জানেন ইউরোপের সেনজেনের অন্তর্ভুক্ত দেশগুলোতে আসলে কি কি সুবিধাগুলো থাকে। তারপরও যদি আপনাদেরকে মনে হয় যে যদি বাই চান্স সেনজেনে নাও যায়, আমি পরবর্তীতে আপনাদের জন্য একটা ভিডিও মেক করে দিব যে ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলে দিব যে কিভাবে আপনারা রোমানিয়া থেকে লিগেল ওয়েতে সেন্ট্রাল ইউরোপের ভিতরে প্রবেশ করতে পারবেন এবং আপনারা সম্পূর্ণটা বৈধভাবে, কোনো অবৈধভাবে না, সরকারি প্রসেসে লিগেল ওয়েতে, এবং আপনারা যে দেশে যেতে মন চায়, ইউরোপের যে কোনো দেশে যেতে মন চায় সেই দেশগুলোতে আপনারা যেতে পারবেন এবং সম্পূর্ণ লিগেল ওয়েতে, এয়ারপোর্ট হয়ে, কোনো গেমের মাধ্যমে না, তারপরে কোনো ট্যাক্সি গেমে না, কোনো সাগর পথে না, শুধুমাত্র এয়ারপোর্ট দিয়ে প্লেনে চড়ে লিগেলভাবে আপনারা যেতে পারবেন এবং স্থায়ীভাবে বসবাস করার একটা সুযোগ পাবেন। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে যারা আসলে যেতে চাচ্ছেন রোমানিয়াতে, রোমানিয়াতে স্টে করেন, হাতের কোনো না কোনো কাজ শিখে যান যাতে আপাতত আপনাদের চলার জন্য কিছুটা হলেও মানে একটু বেনিফিট পান। তো যারা আসলে নিউজটা বুঝতে পারেন নাই তাদের সুবিধার্থে আমি আবার দেখিয়ে দিচ্ছি, এদিকে স্লোলি দেখাচ্ছি আমি, দেখেন আপনারা এইদিকের মধ্যে কিন্তু পার্লামেন্ট থেকে, ইউরোপীয় ইউনিয়নের যে পার্লামেন্ট সেখান থেকে কিন্তু তারা বারবার বলতেছে রোমানিয়া এবং বুলগেরিয়া স্ট্রং, মানে কেন ইউরোপীয় ইউনিয়নের ভিতরে নিলে আরও বেশি স্ট্রং হবে আর তারা খুব ভালো ভালো পদক্ষেপ নিচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে তারা ডিসকাশন করতেছে। তো আপনারা যারা মানে আসলে আমাদের দেশের মানুষদের সমস্যা হলো আমরা কোনো দেশে যাওয়ার পরে সেইখানে স্টে করতে চাই না, আসলে বাবা মার একটু দেখা যায় রোমানিয়াটা ট্রানজিট হিসেবে ব্যবহার করে, দেখা যায় মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরাও যাচ্ছে, অনেক হাই ক্লাসের ছেলেরাও যাচ্ছে, যারা দেখা যায় সহজে রোমানিয়ান ভিসাটা হতো এতদিন যাবৎ, দেখা গেছে ওইখান থেকে ট্রানজিট হিসেবে যাওয়ার পরে ওইখান থেকে গেমের মাধ্যমে বিভিন্ন দেশে পালিয়ে যায়। তো আপনারা যারা এই ধরনের চিন্তা ভাবনা আছে, যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, যারা খুব কষ্ট করে যাচ্ছেন,
তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পরবর্তী ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে লিগ্যাল ওয়ে বলে দিব এবং লিগ্যাল ওয়েতে কিভাবে আপনারা সেন্টারের ভিতরে ঢুকবেন অবশ্যই সেই পর্যন্ত ওয়েট করেন আমার ভিডিও পরবর্তী ভিডিওটার জন্য আর আমার চ্যানেলের ভিতরে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আমি মাহফুজ মাহফুজ ব্লগস অ্যান্ড ইনফো থেকে আল্লাহ হাফেজ